তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো গুগল ক্রোমের একটি দারুণ ফিচার্স নিয়ে এই ফিচার্সটির সুবিধা আপনারা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এরকম নানা ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাপে কিন্তু আপনারা নিতে পারবেন যেখানে আপনারা চ্যাট বা মেসেজ করে থাকেন সেই ফিচার্সটা কী সেটা জানার জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আমি কিন্তু সেই ফিচার্সটা কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দেব। তো চলুন বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা অনেকেই কিন্তু গুগল থেকে কবিতা গল্প নানা রকমের ক্যাপশান ডাউনলোড করে অন্য কাউকে শেয়ার করেন তো আমি কিন্তু সাধারণভাবে একটা আপনাদেরকে উদাহরণ হিসাবে একটা কিন্তু ক্যাপশান এখানে সার্চ করে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো বাংলা কবিতা ক্যাপশান লিখে একটা সার্চ করলাম তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে শেয়ার করতে হয় বা নতুন ফিচার্সটা কী এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই নতুন ফিচার্সটা ঠিক আছে তো আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো এখানে আমি একটা ক্যাপশন বেছে নিচ্ছি ছোট দেখে যেটা আপনাদের উদাহরণ হিসাবে কাজে লাগবে ঠিক আছে তো এই ক্যাপশনটা বেছে নিচ্ছি তো সাধারণভাবে এটা কিন্তু ডাউনলোড করার জন্য বা কপি করার জন্য টিপে ধরে সিলেক্ট করে আপনারা কিন্তু কপি করে নেন তাই তো তো আপনারা সেইভাবে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো টিপে ধরে সিলেক্ট করার পর এখানে কপি করবেন না কপির পাশে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করবেন তো শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নতুন যে ফিচার্সটা সেটা হচ্ছে ক্রিয়েট কার্ট তো দেখতে পাবেন ক্রিয়েট কার্ট এই ফিচার্সটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কীভাবে পাবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওর শেষে বলে দেবো তো ক্রিয়েট কার্ড লেখা আছে এটাই নতুন তো এখানে আপনারা করবেন ক্লিক ঠিক আছে তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন দিকে একটু সরাবেন তো দেখতে পাবেন নানা রকমের ডিজাইনের কার্ড দেখতে পারবেন ঠিক আছে তো দেখতে পারবেন নানা রকমের রঙের রঙের কিন্তু এখানে কার্ড দেখতে পারবেন তো আপনাদের কিন্তু এখানে আলাদা রকমের একটা ভালো দেখতে লাগছে যেটা স্টাইলিশ দেখতে লাগছে ঠিক আছে তো এইভাবে কিন্তু এখানে আপনারা কার্ড পেয়ে যাবেন তো আপনারা যদি চান এইখান থেকে ডাউনলোড করতে বা শেয়ার করতে তাহলে কি করবেন সেটা উপরে দেখবেন নেক্সট অপশন আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে শেয়ার করবেন না এখানে দেখবেন কপি ইমেজ লাগাচ্ছে এখানে ক্লিক করবেন তো কপি ইমেজে কিন্তু ক্লিক করে দেবেন তো দেখতে পারবেন ইমেজ কপিড হয়ে গেছে ঠিক আছে তো ইমেজটা কপি করার পর এবার আপনি চলে যাবেন সোশ্যাল মিডিয়া অ্যাপে যেখানে আপনারা কারোর সঙ্গে চ্যাট করছেন বা কাউকে এই ক্যাপশনটা আপনি পাঠাতে চান ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো মেসেজে এখানে ক্লিক করার পরে দেখতে পারেন ইমেজ কপি হয়ে আছে সেই ইমেজে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে কিছু ক্যাপশন লেখা আছে এটা আপনাদেরকে ক্রুপ করে নিতে হবে তো ওপরে ক্রুপ অপশান আছে এখানে ক্লিক করে আপনারা ছোটো করে এটাকে ক্লিয়ার মানে কেটে নেবেন ঠিক আছে তো কেটে আপনাদেরকে দেখেছি তো এখান থেকে কেটে ক্রুপ করে নেওয়ার পর এখানে ডান অপশান আছে ডান অপশানে ক্লিক করে দেবেন তো এখান থেকে হয়ে গেল ক্রুপ ঠিক আছে তারপরে আপনি সেন্ড করে দেবেন তো আমি সেন্ড করে দেখে দিচ্ছি তো দেখতে পারেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা গুগল ক্রোম থেকে যে কোনো ছবি ক্যাপশন বা গল্প কবিতা আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে স্টাইলিশ আকারে কিন্তু কাউকে সেন্ড করতে পারবেন খুব সহজেই এবার বলি আপনি যদি এই ফিচার্সটা না পেয়ে থাকেন তাহলে কি করবেন তো আপনি সুজা চলে যাবেন স্টোরে প্লে স্টোরে গিয়ে গুগল ক্রোম অ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরেই দেখতে পারবেন আপনি এই ফিচার্সটা পেয়ে গেছেন তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে এরকম নানা রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে ওয়ালে করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড কর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে তো গাইজ আজকে আমাদের এতটা দেখা হওয়ার পরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন কেউ চলি টাটা বাই বাই